কাতার ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেট উদ্বোধন করেন প্রধান অতিথি দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মুস্তাফিজুর রহমান। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের চার উদ্যোক্তা আরিফুর রহমান, রিয়াজুল ইসলাম, তৌহিদ খান ও মোহাম্মদ আরাফাত। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহাতি হাসান। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না, আমরা নিজেরা